ফার্স্টে এরকম একটা জাস্ট কাগজ নিতে হবে, যেটা রিজলাপে মানে জয়েন্টের ফিল্টার হিসেবে বানাবো। ফিল্টারটা বানাবো ক্যামেরা একটু দেখেন, এভাবে কোণার থেকে রোল করে পেঁচাতে পেঁচাতে এটা গোল করে একদম পুরো ফিল্টার সিগারেটের ফিল্টারের মতো পেঁচিয়ে পেঁচিয়ে বানাইতে হবে। খেয়াল রাখবেন এই মাঝখানে যেন এটা এই পিছনের দিকে ফাঁকা থাকে এবং সামনের দিকে একটু ভরাট থাকে, যে কারণে পেপারটা একটু কোণা থেকে অ্যাঙ্গেল করে কাটা ছিল। এখন পেপারটা নেবেন, পেপারটা নেওয়ার পর আঠা যেদিকে আপনি ধরবেন, আপনার যে হাতে ধরতে সুবিধা হয় সেই হাতে ধরে তার উল্টা দিকে আঠাটি রাখবেন। এই আঠাটি রাখবেন উপরের দিকে, যে দেখতে পারতেছেন আঠা এটি রাখবেন। এখন ফিল্টারটি কাগজের একটি কোণায় রেখে একটু ভাঁজ করবেন, তারপর ওখানে সবুজ জিনিস দিবেন আর কি, অল্প একটু জিনিস দেওয়ার পরে জিনিসটা রোল করবেন। দেখে নিন, জিনিসটা এভাবে রোল করার পর জাস্ট আঠাটা জিভ দিয়ে ভিজাই নেবেন, একটু থুতু লাগাই নেবেন, এটাই মানে জাস্ট পানি পাইতে হবে আঠাটার সাথে। তারপর যে রোল করা পেপারটা হয়েছিল ওটার সাথে এরকম ওই গামের সাইড থেকে পেপারটা লাগাই দিবেন। মাল যেটুক বাকি ছিল ভরা, সেটুক নর্মাল স্টিক যেভাবে বানানো হয় ওইভাবে ভরতে পারলেই হবে। কিংবা একবারও ভরে দিতে পারেন, ওটাতে রোল করতে একটু সমস্যা হবে, বাট এটাই ভালো হয়। স্বাভাবিক যেভাবে স্টিকে মাল ভরেন সেইভাবেই এখন নর্মাল এটা। মাল ভর্তি হওয়ার পরে স্টিকে যেভাবে ভাঁজ করে দিতেন উপর দিকে সিগারেটের ইয়ে পেপারটা, এরকম তেমনি রিজলা পেপারটা একটু ভাঁজ করে দিবেন। ভাঁজ করতে পারেন কিংবা আপনারা জিনিসটা প্যাঁচাও দিতে পারেন, যেটা অনেকটা রকেটের মতো দেখতে লাগবে। অবশ্য গ্যালাক্সিতে ট্যুর দিবেন তো এর জন্য এটা। আর এই হচ্ছে ফাইনালি জয়েন্ট রিজলা যেটা বলেন আর কি। নাও লেটস গেট হাই, বাই।